এবারে পুলিশ পৌঁছে যাবে মানুষের দুয়ারে। দুয়ারে থানা ঠিকই, এবার এই কর্মসূচি শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। রাজ্য সরকারের উদ্যোগে চলছে দুয়ারে সরকার, আর ঠিক দুয়ারে সরকারের মতন এবার পুলিশ পৌঁছে যাবে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে। শুরু হলো মালদহের মানিকচক দিয়ে। মানিকচক থানার উদ্যোগে এই কর্মসূচি হয়ে গেল গোপালপুর অঞ্চলের বালুটোলার সহবতটোলা এলাকায়। মানিকচক থানার এএসআই পীযূষ মণ্ডলের নেতৃত্বে বৃহস্পতিবার থেকে এর শুভ সূচনা হলো। জানা গিয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মানিকচক পুলিশ জনসাধারণের পাশে রয়েছে, তাই এই কর্মসূচি সম্পর্কে তাদের জানান দিতে মাইকিং এর মাধ্যমে প্রচার করা হয়। ইতিমধ্যে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা নিজেদের অভিযোগ দায়ের করেছেন। এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, আমরা এসেছি দুয়ারে থানা কর্মসূচিতে, স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গিয়েছে তাই লিখিত অভিযোগ করলাম। 7 কিলোমিটার দূরে মানিকচক থানায় পায়ে হেঁটে না গিয়ে বাড়ির কাছে থানা আসায় আমরা অত্যন্ত খুশি। অন্যদিকে শেখ সাদ্দাম নামে আরেক উপভোক্তা জানিয়েছেন তার ভোটার কার্ড হারিয়ে গেছিল, সেই সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করলেন থানায়। আশু সমাধান হবে বলে আশাবাদী। পুলিশের এই বিশেষ কর্মসূচি রীতিমতো সাড়া ফেলেছে মানিকচকে, যদিও মালদার অন্যান্য থানাতেও খুব শীঘ্রই এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। আজকে মানিকচক পুলিশ থানার পক্ষ থেকে সর্বদা মানুষের সাথে মানুষের পাশে একটা প্রোগ্রাম করেছি। প্রোগ্রামের নামটা মানে এখানে সবার যে কোনো সমস্যা যে কোনো অসুবিধা এখানে এসে জিডি করতে পারে। এরকম কোনো কমপ্লেন পেয়েছেন এখন পর্যন্ত? হ্যাঁ, কমপ্লেন পেয়েছি। দুজন কাকা এসছে, ওনার ভোটার কার্ড হারিয়েছে, এবং একজন কাকিমা এসছেন, ওনার স্বাস্থ্যসাথী কার্ড হারিয়েছে, আমি জিডি করেছি। স্যার কী সুবিধে হবে এরকমভাবে করতে? এখানে যেরকম সুবিধা বলতে থানাতে যেতে হয়, থানাটা অনেক দূর, এখানে বাড়ির পাশে একটা বাড়ির পাশে কমপ্লেন দিতে পারছে, এটাই আমাদের অনেক সুবিধা। স্যার এটা একদিনের জন্য? এটা একদিনের জন্য, আমাদের এখানে পাশে ক্যাম্পও আসে, ক্যাম্পটা সব দিন দিয়ে ক্যাম্পে করতে পারবেন। ঠিক আছে, আপনার নাম পুলিশ ক্যাম্পে? আমার নাম এএসআই পীযূষ মণ্ডল। মানে এটা দুয়ারে থানা? দুয়ারে থানা এখানে এসেছি আমার। লাভ কি হলো আপনার? লাভ আমাকে থানায় যেতে হলো না, আমাকে বাড়িতে পেলাম, এখানে হয়ে গেল আমার কাজটা। আপনার নাম? আমার নাম সাদ্দাম হোসেন। দুয়ারে থানায় এসেছেন, কি কি অসুবিধা আপনার? আচ্ছা, এটা হারিয়ে গেছে, আপনি কমপ্লেন করতে এসছেন, অভিযোগ দিলেন, নিল অভিযোগ, লাভ কি হলো? কাছেই পেয়ে গেলেন। পুলিশের এই উদ্যোগকে ধন্যবাদ দিবেন। আপনার নাম? ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।